প্রভু কৃষ্ণক চাই কৈছিল, প্রভু প্রভু হে প্রভু, মানে প্রভু আৰু এটা কথা প্ৰভু, মই মানে আপোনাৰ মুখৰ পৰাই শুনিবলৈ বিচাৰিছিলো। আপুনিতো জানেই প্ৰভু, আপোনাৰ মুখৰ পৰাই কথা নলালে মোৰ মনত শান্তি নালাগে। গতিকে প্ৰভু মই প্ৰভু আৰু এটা কথা মই জানিবলৈ বিচাৰিছিলো প্ৰভু, এই আপোনাৰ এই বীরভাগরাজার আত্মায় এই গোবর খোয়ার পড়া, এই গোবর খোয়ার পড়া মুক্তি না পাব নাকি প্রভু? অসম্ভব, কেতিয়াও সম্ভব নহয় বুলি, এয়া কেতিয়াও সম্ভব তথাপিতো প্রভু, মই মাত্র এবার আপনার মুখের পরাই এই সকল কথা শুনবলে বিচার শুনা মনে নারদ, সেই বীরবাহরাজার এজনী ছোৱালী আছে, নাম তাইর মুহিনী, রজাই নিজেই নিজের ছোৱালী নিজের ছোৱালী বিয়া করালে এই গোবর খোয়ার পড়া, এই গোবর খোয়ার পড়া পাইব মমুকুটি, পাইব মমুকুটি।
গৃজাগতর পতি হই যেহেতু যেহেতু আপনার নিজ মুখে এই সকলখিনি কথা ওলাইছে, গতিকে এর নিশ্চয় চির সত্যই হব। গতিকে হে প্রভুদয়া, মই এবার সেই বীরবাহুরাজার ঘরলৈ যাম, আর তাতেই তোক মই এই সকলখিনি কথা এবার সুধি তেনহলে প্রভু মই আহো। আর তার পিছত Yeah.